नमस्कार अन्य खबर सहित स्टुडियो नाना शैकिया रेलनगर लामडिंग जतियों परषद और जतियों युव शक्ति तत्वधान एखनी जोगदान सभा आयोजन करते मजद एखनी आंचलिक कमिटी गठन कर परलक्षित रेलनगर लामडिंग जतियों परषद और जतियों युव शक्ति समिति गठन হোজাই জিলার রেলনগর লামডিং শহর আজি পূব লামডিং দক্ষিণ লামডিং আর পশ্চিম লামডিংর রাইজে মিলি অসম জাতীয় পরিষদ আর জাতীয় যুব শক্তির তত্ত্বাবধানত এখনই যোগদান সভা আয়োজন করে লগতে তেওঁলোকৰ মাজত এখনই আঞ্চলিক সমিতি গঠন করে উক্ত অসম জাতীয় পরিষদ আর জাতীয় যুব শক্তি সভাত আঞ্চলিক সমিতি গঠন করার উপরেও বিভিন্ন ধরনের বক্তব্য আগবায় এইখিনিতে তেওঁলোকৰ সংবাদকর্মী আগত কি বক্তব্য আগবাইছিল বিজেপি সরকারে ভারতবর্ষ বিজেপির এই যে 7 বছর হয়েছে তার ইতিহাস চালে আপনি গম পাব এলকে যত জিকিছে তাতো গুন্ডাগর্দিরে জিকিছে আর যত জিকা নাই খরি জিকি এই মানসিকতা রাজনীতি করছে গণতন্ত্র হত্যা করার পরিকল্পনা বিজেপি সরকারে ভারতবর্ষ করেছে আর ইয়াত হয়তো এনে ধরনের একটা পরিকল্পনা করে গেছে এইবার 2021 কোনো কারণ বিজেপি সরকার নাহে যে মানুষের মর্যাদার যে আত্মসম্মান বিজেপিয়ে কা আনি এই আত্মসম্মান এই সম্মান আঘাত আনিছে গতি কোনো কারণ বিজেপি সরকার এটা নাই আগন্তুক দিন আপনার প্ল্যানিং কি থাকিব আগন্তুক দিন আপনার প্ল্যানিং একদম ক্লিয়ার অসমের সকল জাতি সম্প্রদায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে লই এখন সম্বর্ণৰ অসম এখন সম্বর্ণৰ অসম গড়ার মূল পরিকল্পনা যত কোনো জাতিভেদ না থাকিব হিন্দু মুসলিম ভেদাভেদ না থাকিব সকল সম অধিকার পাব সম মর্যাদার সকল